ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের 4টি ফ্ল্যাট ও 866% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশ দিয়েছেন কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বাড়ি, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস জব্দেরও। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত। জব্দ করা 4টি ফ্ল্যাটের মধ্যে মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকিন নামে বসুন্ধরায় 3টি ফ্ল্যাট রয়েছে। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি নামে জিগাতলায় থাকা ফ্ল্যাটটিও রয়েছে জব্দের তালিকায়। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে 114% জমি, তার প্রথম স্ত্রী লাইলা কানিজের নামে 522% জমি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 275% জমি রয়েছে। এছাড়া মেয়ে ফারজানা রহমানের নামে বসুন্ধরায় 5 কাঠার প্লট এবং শাম্মী আক্তার শিবলির নামেও 5 কাঠা প্লট রয়েছে। বহুল আলোচিত ছাগল কাণ্ডের মোহাম্মদ মতিউর রহমান, যিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, তার নিজস্ব নামীয় সম্পদ, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তার কন্যা এবং তার পুত্রদের নামীয় কিছু সম্পদের আজকে আমরা ক্রোক করার জন্য আবেদন করেছিলাম বিজ্ঞ আদালতে, এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের রাজধানীর বসুন্ধরার 1টি 9তলা বাড়ি, বনানী ও কাকরাইলে 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস এবং গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া সম্প্রতি এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এবারের কোরবানির ঈদে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে রীতিমতো ভাইরাল হন এক তরুণ, নাম মুশফিকুর রহমান ইফাত, তার বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। গণমাধ্যমে এমন খবর প্রচার হলে প্রথমে ইফাতকে নিজের সন্তান বলে অস্বীকার করেন সেই কর্মকর্তা, তবে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। ইফাত মতিউর রহমানেরই সন্তান, তবে দ্বিতীয় পক্ষের। এরপর একে একে টাকার কুমির মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলো বাড়ি, জমিসহ বিপুল সম্পদের সন্ধান মেলে।